এই ভিডিওটার পরে অনেকে কিন্তু কমেন্টে অনেক কিছু লিখতে পারেন অনেকেই আমাকে ক্রিটিসাইজ করতে পারেন অনেকে কিন্তু আলু পটল বলতে পারেন বাট যাদের দরকার তারা ঠিক বুঝে যাবে এই ভিডিওতে কি রয়েছে আমি দেখাবো যে আমি যে এলাকায় থাকি কৃষ্ণনগর আপনারা সবাই জানেন নদীয়া জেলার একটা সব থেকে বড় শহর বা সদর শহর হচ্ছে কৃষ্ণনগর তো এই কৃষ্ণনগরে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় কেমন নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে বিএসএনএল অর্থাৎ আমি আজকে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় গেছি অর্থাৎ কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে শুরু করে হাই স্ট্রিট আমাদের পোস্ট অফিস থেকে শুরু করে আমাদের কদমতলা ঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমি আলাদা করে টেস্ট করেছি যে অ্যাকচুয়ালি কোথায় কেমন আমাদের বিএসএনএল এর যে টাওয়ার সেটা আমরা পাচ্ছি বা বিএসএনএল এর সার্ভিস আমরা পাচ্ছি তার কারণ আমি দেখে দেখে ভালো ভালো জায়গায় গেছি যেখানে কিন্তু অ্যাকচুয়াল মানুষজন থাকে বা মানুষজন ওখানে গ্যাদারিং হয় বা মানুষজন ওখানে বসবাস করে এবং সেই সব আলাদা আলাদা এলাকায় গিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানিয়েছি সো এক সেকেন্ডও মিস করবেন না দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও তাহলে কিন্তু আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি বিএসএনএল কেমন সার্ভিস দিচ্ছে বিভিন্ন জায়গায় বাট একটা জিনিস কনসিডার করবেন আজকের দিনটা কিন্তু অনেকটাই মেঘলা মেঘলা দিন সূর্যের আলো তেমন নেই মাঝে মাঝে ছিটেফোটা বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো একটু বৃষ্টি হচ্ছে সো এরকম দিনে আপনি অ্যাকচুয়ালি বিএসএনএল এর কাছ থেকে কেমন সার্ভিস পাবেন সেটাই কিন্তু আজকের ভিডিওর আমার মূল উদ্দেশ্য সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লেগে যায় সেক্ষেত্রে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আর শেয়ার কিন্তু যত বেশি করবেন আপনার বন্ধুরাও জানতে পারবে তারাও কিন্তু উপকৃত হবে ওকে সবার আগে আমি যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে কৃষ্ণনগর কারবেলা মাঠ অর্থাৎ ওইখান থেকে আমি শুরু করেছিলাম এবং শেষ করবো ভেবেছিলাম হচ্ছে আমাদের স্টেশনে এসে সো কারবেলা মাঠে আপনি দেখতে পাচ্ছেন কারবেলা মাঠে আমি এখন রয়েছি এবং এখানে কি রকম নেটওয়ার্ক এবং আমি স্পিড টেস্ট খোলার চেষ্টা করছিলাম সেটা তো ওপেন হলই না কোনো রকম ভাবেই কিন্তু আমি সার্ভিস ইউজ করতে পারলাম না এর ঠিক পরেই আমি চলে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে এবং কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে গিয়ে কিন্তু আমার যে স্পিড টেস্ট ডট নেট সেই সাইটটা কিন্তু ওপেন হচ্ছিল এবং সাইটটা ওপেন হওয়ার পরে আমি যখন গোতে ক্লিক করছিলাম তখন কিন্তু আমার কাছে এরকম একটা মেসেজ শোর করছিল যেটা কিন্তু লিখেছিল লেটেন্সি টেস্ট এরর কুড নট কানেক্ট টু দা টেস্ট সার্ভার এ ফায়ারওয়াল কুড বি ব্লকিং দা কানেকশন অর দা সার্ভার মাইট বি হ্যাভিং সাম ইস্যু প্লিজ ট্রাইং লেটার তো এইরকম কিন্তু একটা আমার কাছে পপ আপ এরর আসছিল সো এখানেও কিন্তু আমি কোনো রকম ইন্টারনেট ইউজ করতে পারিনি এরপরে চলে গিয়েছিলাম আমি ঘূর্ণি বাজারে এবং ঘূর্ণি বাজারে গিয়ে কি অবস্থা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সো এই যে এটা হচ্ছে ঘূর্ণি বাস স্ট্যান্ড এবং এখানেও কিন্তু আমার ওই সাইটটা খুলে গিয়েছিল কিন্তু ফাইন্ডিং অপটিমাল সার্ভারে গিয়ে কিন্তু আটকে গেছে তারপর আর কোনোভাবেই কিন্তু আমি টেস্ট করতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি স্পিড কত দিচ্ছে তার মানে অ্যাকচুয়ালি স্পিড আমি পাচ্ছিলামই না এরপর চলে গিয়েছিলাম আমি কৃষ্ণনগর কদমতলা ঘাট যেটা আর কি ওখানে ঠাকুর বাসন দেওয়া হয় তো সেই ঘাটে ওই ঘাটেও কিন্তু অনেক মানুষের কিন্তু ওখানে আনাগোনা রয়েছে সারা দিনই মানুষ কিন্তু থাকে সো এই ঘাটে গিয়ে আমি তো স্পিড টেস্ট ডট নেট খুলতেই পারিনি মানে নেটই চলেই নি ওখানে নেট ঠিক আছে কোনো রকম ভাবে আমি চালাতে পারিনি সো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে তাও আমি ফাস্ট করে দিয়েছি ওখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়ে 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 কিন্তু এই টেস্টগুলো করেছি কিন্তু তারপর হচ্ছিল না এমনিতেই তো আমি যখন কোথাও গিয়ে নেট অন করছিলাম তখন ডাইরেক্ট নেট অন হচ্ছিল না নেট অন করার পরে আমাকে প্রথমে ফ্লাইট মোড অন করতে হচ্ছিল তারপর অফ করতে হচ্ছিল তারপরে হালকা একটু নেট আসছিল এইস প্লাস হচ্ছিল যাচ্ছিল এরকম কিন্তু সমস্যা ছিল ফাইনালি আমি একটা জায়গায় গিয়ে কিন্তু নেট করতে পেরেছি যেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কৃষ্ণনগর হাই স্ট্রিট পোস্ট অফিস মোড় এবং এই পোস্ট অফিসের মধ্যেই কিন্তু আমাদের যে বিএসএনএল অফিস সেটা রয়েছে এবং বিএসএনএল অফিসের ওপরে কিন্তু একটা টাওয়ার আমি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ডাউনলোড স্পিড কিন্তু আমাকে দিয়েছি জিরো পয়েন্ট এমবিপিএস অর্থাৎ আটশো কেবিপিএস করে ডাউনলোড স্পিড দিচ্ছে আর আপলোড স্পিড দেখুন এখানে কিন্তু প্রায় ওই তিনশো কেবিপিএস চারশো কেবিপিএস মতো কিন্তু উঠছে সো এইটা হচ্ছে একদম প্রপার হাই স্ট্রিটে গিয়ে এর ঠিক পরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের আরও একটা পপুলার জায়গা কৃষ্ণগরে যেটা হচ্ছে কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজ মাঠ এবং এই মাঠে গিয়েও কিন্তু আমি কোনো রকম ইন্টারনেট করতে পারিনি অর্থাৎ মাঠে গিয়ে জাস্ট এইচ প্লাস অন হয়েছে এবং তারপরে আমি স্পিড টেস্ট খোলার চেষ্টা করছিলাম চেষ্টা করছিলাম খুললো না এবং তারপরে তো একটা টাইমে নেটওয়ার্কই চলে গেল সো এইটা হচ্ছে টোটাল বিষয় এবং আমি জাস্ট একটু শক্তিনগর বা স্টেশনের দিকে যাব ভাবছিলাম যাওয়া কিন্তু এগুলো দেখার পরে আমার মন্টন ভেঙে গেছে আমার যাওয়ার ইচ্ছা এইটা হচ্ছে এখন কি অবস্থা এরকম যদি বৃষ্টির দিন দিন হয় সেক্ষেত্রে কেমন সার্ভিস দিচ্ছে এরপরে যদিও একটা ব্রাইট সানলাইটে বা দিনে আমি ট্রাই করবো যে বিএসএনএল কোথায় কেমন দিচ্ছে তো সেক্ষেত্রে সেই দিনেরও কিন্তু আপনি যে সার্ভিস কেমন দিচ্ছে সেটা জানতে পারবেন এবার অনেকের এলাকায় কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে সেটা আপনার এলাকায় যদি ভালো সার্ভিস দেয় দিতেই পারে কোনো রকম সমস্যা নেই সব জায়গায় যে ভালো সার্ভিস দিচ্ছে এরকম কিন্তু না আর তার থেকে বড় কথা অনেকে বলবেন যে ভালো দিনে তো ভালো সার্ভিস দেয় এবার ভালো দিনে ভালো সার্ভিস দেয় তার মানে তো এই না যে আমরা বৃষ্টির দিনে বা এরকম মেঘলা দিনে সার্ভিস ইউজ করব না তো এরকম দিনেও কিন্তু আমাদের দরকার পড়বে এবার অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাই তার মানে কি বিএসএনএল নেবো না তুমি কি বিএসএনএল নিতে পারান করছো সবাই দাম বাড়ি দিয়েছে বিএসএনএল এত কম দামে দিচ্ছে সেক্ষেত্রে বিএসএনএল নেবে না অবশ্যই নেবে মানুষ আপনি অবশ্যই বিএসএনএল নেবেন কিন্তু বর্তমানে আপনি যদি বিএসএনএল নেন সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু কলিং এর জন্য বিএসএনএল নিচ্ছেন ঠিক আছে আর যারা ইন্টারনেটের জন্য বিএসএনএল নেবেন ভাবছেন তারা একটু ওয়েট করতে পারেন কারণ আপনার এলাকায় কতদিনে ফোর জি সার্ভিস চালু হবে সেটা কিন্তু আপনি নিজেও জানেন না এই যে ধরুন আমাদের কৃষ্ণগরে কৃষ্ণগরে কিন্তু বিএসএনএল সার্ভিস হয়তো আজ থেকে মাস পরে চালু হবে আপনি হয়তো দাম কম জন্য আজকে নিলেন এই ছ মাস কিন্তু আপনি একদম কানা হয়ে থাকবেন অর্থাৎ যদি আপনি সার্ভিস ইউজ না করতে পারেন সেক্ষেত্রে কম দাম দিয়ে কেনেন আর বেশি দাম দিয়ে কেনেন আপনার কিন্তু কোন রকম ভ্যালু পাচ্ছেন না ওখান থেকে সো যারা কিনতে যাচ্ছেন আমি বিএসএনএল নিতে একবারও বারণ করিনি বা বারণ করছি না যাদের এলাকায় ভালো পাচ্ছে তারা নিয়ে নেন কোনো রকম অসুবিধা নেই কিন্তু যাদের এলাকায় ভালো পাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কিছুটা ওয়েট করুন ওয়েট করার পরে এলাকায় ফোর জি আসুক আপনি নিতে পারেন আরামসে নিতে পারেন যে আপনাকে কম দামে ডেটা দেবে যে আপনাকে কম দামে ভালো বেনিফিট দেবে ভ্যালু দেবে তার কাছ থেকে আপনি মালপত্র নেবেন এটা তো নোমর ব্যাপার পাশের দোকানে যদি আপনাকে দুটো কমে মাল দেয় একই জিনিস সেক্ষেত্রে আপনি সেখান থেকে নেবেন তাই না সো এটা তো সবাই জানে তো আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধু এসে সাথে যাত্রার বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সোচ ফটো দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা